আদর্শিকভাবে কিন্তু ইসলাম জয়ী, ইসলামের বিজয়, ইসলামের বিস্তার, ইসলামের যে সৌন্দর্য এটি আছে বলে মানে এখন অন্য যারা তারা হিংসা করে। রাজার বাড়ি হাতি যখন হেঁটে যায় তখন কিন্তু মানে গেরস্তের কুকুররা ঘেউ ঘেউ করে, জ্বালার কারণে করে, হাতির তো কিছু হয় না। ইসলাম কিন্তু তার মূল ধারা নিয়ে চলছে। আমরা যদি বিচ্যুত হয়ে যাই, আমরা যদি আল্লাহ রাসূলের সুন্নাহ ছেড়ে দেই, আমরা যদি ট্রেনের ওই হাতল ছেড়ে দেই, তাহলে তো ট্রেন থেকে আমরা বিচ্ছিন্ন হয়েই যাব, ট্রেন তো পাহাড়ের মতো চলেই যাবে। এজন্য ইসলামের সঙ্গে লেগে থাকতে হবে। তার বড় দৃষ্টান্ত হলো ওই ব্যক্তি তখন বললেন যে আপনার কাছে তো আরো চাদর আছে, মাল আছে, আমাকে এটা দিয়ে দেন। কেমন একটা ব্যবহার করেছে গ্রাম্য লোক! আমরা হলে একটা ধমক দিতাম, একটা গালি দিতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু ধাক্কা খেয়ে চাদরের ঘষা লেগে দাগ হয়ে গেছে, আনাস দেখতেছেন। এরপরে তিনি হেসে দিলেন এবং চাদরটি খুলে সেই লোকটিকে দান করে দান করে দিলেন। হ্যাঁ, সেরকম ছোট এবং বড় অনেক ঘটনা। এক লোক যুদ্ধ থেকে ফেরার পথে তার মধ্যে আশ্রয় নিয়েছেন গাছের নিচে, এর মধ্যে তরবারি উঁচু করে তাকে আঘাত করার জন্য আপনারা জানেন আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। নবীজি তরবারি হাতে নিয়েছেন সেই লোককে আঘাত করার জন্য। তখন সেই কাফের কি বলেছে? কুন খাইরাফাই, আপনি তো আমার মতো নয়, আপনি তো আমার মতো নন, আপনি একটু ভালো কিছু দেখান। তখন নবীজি তাকে ক্ষমা করে দিলেন। পরবর্তী ইতিহাসে লেখা যায় সেই লোক পরবর্তীতে ইসলাম কবুল করেছে। এই যে শত্রুকে, ঘাতককে যে হত্যা করতে এসেছে তাকে ক্ষমা করে দেওয়া, সুজাগ কথা, এই দৃষ্টান্ত নবীজি স্থাপন করেছেন। তার হুদায়বিয়া সন্ধি ইসলামের বিজয় এনে দেয়। সূরা ফাতাহ, মক্কা বিজয় হয়েছে হুদায়বিয়া সন্ধির সময়। সেই সময়ে তিনি নিজে আল্লাহর হুকুমে ওদের শর্তগুলি মেনে নিয়েছে, এমনকি মোহাম্মদ রাসূলুল্লাহ এই শব্দটিও তারা মানবে না, এটাও তিনি আপাতত কেটে দিয়েছে। শুধু তাওহীদ এবং আল্লাহর উপর ভরসা করে এই চুক্তিটি তিনি করেছিলেন হুদায়বিয়া সন্ধির। ঠিক পরের বছরই তিনি উমরাও করেছেন এবং অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে, দশম হিজরিতে হজ করেছেন, দশম হিজরিতে হজ করেছেন, আল্লাহ বিজয় দিয়েছেন। এগুলি হলো তার প্রজ্ঞা। বিশ্ব পয়গম্বর হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্না আহাব্বাল বিলাদ ইলাল্লাহি তাবারাকা তাআলা মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা স্থান আছে, সেই স্থানের নাম হচ্ছে সিজদা দেওয়ার স্থান, মসজিদ। বাবা জি বন্ধুরা, আমার এই অডিটোরিয়াম মসজিদের একটি অংশ বিশেষ। এই মসজিদের পাশে যাতে কবর হয়, কবি নজরুল বলেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যাতে সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। যেমন আশা করেছেন তেমন তার কবর মসজিদের পাশে হয়েছে কিনা বলেন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলাম সাহিত্য আছেন, মসজিদের আশা আকাঙ্ক্ষা করেছেন, এজন্য নিয়ত ভালো হওয়ার কারণে আল্লাহ তাকে তেমনি ভাবে প্রতিদান দিয়েছেন। এজন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ বুখারী শরীফের প্রথম হাদিস তিনি এনেছেন, যাতে মানুষের নিয়ত পরিশুদ্ধি হয়, যে কোনো কাজের শুরুতে মানুষ নিয়তটা যাতে খালিস নিয়ত করতে পারে, এজন্য তিনি আমার নবীর ওই হাদিসটি সর্বপ্রথম বুখারী শরীফে এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিশ্চয়ই সকল কাজ খালিস নিয়তের উপর নির্ভর। আপনি এখানে এসেছেন যদি নিয়ত করেন আমি এই শানের রিসালাতের মাহফিলে এসেছি, আল্লাহ আমি তো কোনো মদের আড্ডায় যাই নাই, জুয়ার আড্ডায় যাই নাই, আমি কোনো ব্যক্তির পূজা করতে আসি নাই, তোমার ঘরে আমি এসেছি, তোমার বন্ধুর শানের সালাতের মাহফিলে এসেছি, এ রুসিল আল্লাহ তুমি আমার জিন্দিগানির গুনাহাতা মাফ করে দাও। এই নিয়তের কারণে গুনাহ আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না, কারণ আমার আল্লাহ গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী, ক্ষমাশীল এবং দয়ালু। আমাদের দয়া যেখানে শুরু,
আল্লাহ আমাদের দয়া যেখানে শেষ হয়ে যায় আল্লাহর দয়ার সাগরে কেবল তখন তরঙ্গ শুরু হয়ে যায়। দুনিয়ার মানুষ যখন গভীর রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজের পর যখন আল্লাহর কাছে তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আল্লাহ গো দুনিয়ার মানুষ কোনোদিন চাহিদা পূরণ করতে পারে না, কোনোদিন মানুষের শ্বাস প্রশ্বাস দেওয়ার মতন শক্তি রাখে না, কোনোদিন রিজিকের অভাব দূর করতে পারে না। আল্লাহ তুমি তো বলেছো হালমি মুস্তার জেক ফারজুকহু, গভীর রাতে আল্লাহ মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রথম আকাশে চলে আসেন আর বলতে থাকেন হালমি মুস্তাগফির ফাগফির লাহু, কে এমন গুনাহ করেছো আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দিগানির গুনাহগত মাফ করে দিব। হালমি মুস্তাগফির ফাগফির লাহু আলা মুস্তারজিক ফারজুকহু, কার রিজিকের অভাব আছে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। আলা মুতালাফা ওয়াফি, কে আছো রোগে ভুগছো সারা পৃথিবীর জমিন বুঝা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না, নভেল করুণা থমকে দিয়েছে পৃথিবীর সমস্ত শক্তিকে এমন ধূলিসাৎ করে দিয়েছে, সেই করুণা থেকে আল্লাহ তুমি মুক্তি দাও। হাসপাতালের বেডে বেডে ঘুরছি গো আল্লাহ, ক্যান্সার রোগ থেকে মুক্তি পাই না, কিডনি রোগ থেকে মুক্তি পাই না, স্ত্রী সন্তান বিভিন্ন আত্মীয় স্বজন সদা সর্বদাই হাসপাতালে ভর্তি হচ্ছে, চিকিৎসার কোনো ভালো ফলাফল পাচ্ছি না গো আল্লাহ। এজন্য আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানিয়ে দিয়েছেন, ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলেন আলা মুক্তালাফা ওয়াফি, আপনার যে উম্মত অসুস্থতায় ভুগতেছে বিপদ আপদে আছে, গভীর রাতে আল্লাহর কাছে যদি দুচোখের পানি ছেড়ে দিয়ে সেজদা অবনত থাকতে পারেন, আমার প্রিয় নবী বলেন সাজিদু আলা কদমাইর রব্বুর রহমান, বান্দা যখন সেজদা দেয় সে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে সেজদা দেয় না, সে গুলশানের মসজিদে সেজদা দেয় না, সে হেরেম শরীফ বাইতুল্লাহ সেজদা দেয় না, সে মসজিদে নববীতে সেজদা দেয় না, সে একমাত্র কেবলমাত্র রহমানের কদম মুবারকের উপর সেজদা দিতে থাকে। কাজী বান্দা যখন সেজদা যায় সে কোনোদিন তার কপালকে মাটির সাথে লাগায় না, সরাসরি আমার নবীর হাদিস অনুযায়ী আসাজিদু আলা কদমাইর রব্বুর রহমান, বান্দা যখন তার কপালটা মাটিতে লাগায় মসজিদে লাগায় সরাসরি সে আল্লাহর কুদরতি পায় সেজদা দিতে থাকে। এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াকতারিব, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি সেজদা দাও, যদি সেজদা দাও ওয়াকতারিব তাহলে তুমি নৈকট্য অর্জন করবে, কার নৈকট্য অর্জন করবে আল্লাহর নৈকট্য অর্জন করবে। এজন্য বাবারে মানুষের ধারে ধারে ঘুরে কোনো লাভ হবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে চাকরি দিতে পারবে না, আপনার অভাব দূর করতে পারবে না, একমাত্র কেবলমাত্র যিনি রাজ্জাক তিনি রিজিকের পয়সালা দিবেন, কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি বন্ধুরা আমার সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই বান্দা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার নাজাতের ফয়সালা করবেন, তার রিজিকের ফয়সালা করবেন, রোগ থেকে মুক্তি দিবেন, বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।